মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম। আজকে নন্দ উৎসব আমাদের, তো সকালবেলায় গোপাল সেজে গুজে চান করে বসে আছে, তো তারপরে আমাদের নন্দ উৎসবের জন্য আজকে যা আয়োজন করা হয়েছে সেটা গোপালকে নিবেদন করা হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয় গোপাল বলে আজকের ব্লগটা শুরু করি। আজকে নন্দ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে, সকালে আনাজ কাটা হচ্ছে ভোগের জন্য। এদিকে ভোগের জন্য মোটামুটি রেডি, তবে আজকে আমাদের নন্দ উৎসবে ভোগ দেওয়া হয় অন্নভোগ। আমাদের খিচুড়ি পোলাও সব কিছু আছে। নন্দ উৎসবের ভোগের আয়োজন হচ্ছে, কি কি হয়ে গেছে বৌদি বৌনি? এখানে চচ্চড়ি হচ্ছে, আর কি হবে? খিচুড়ি, পোলাও, পনির, চাটনি। আচ্ছা ঠিক আছে, এখানে আজকে নন্দ উৎসবের সব ভোগের আয়োজন হচ্ছে, সব দেখতেই পাচ্ছি। নন্দ উৎসবের জন্য আজকে গোপালকে ভোগ দেওয়া হয়েছে, যেরকম কালকে আপনাকে বলেছিলাম যে আমাদের আজকে শীতল ভোগ হয় পুজোর দিন, জন্মাষ্টমীর দিন, আর পরের দিন নন্দ উৎসব হয়, সেই হিসাবে আমাদের আজকে ভোগ দেওয়া হয়। তো এখানে ভোগ রয়েছে, খিচুড়ি, পাঁচ রকম ভাজা, তরকারি, পোলাও, আলুর দম, পনির, চাটনি, পায়েস, মিষ্টি, ফল দিয়ে আমাদের গোপালকে আজকে দেওয়া হয়েছে। এই যে আমাদের আজকে গোপালের সাজ, আজকে নন্দ উৎসবের জন্য দেখতেই পাচ্ছেন গোপালকে ভোগ নিবেদন হয়ে গেছে। এই যে আমাদের সন্ধ্যা আরতি হলো এবারে, তো আজকে গোপালকে সন্ধ্যা আরতি করে আমাদের পুজো সম্পন্ন হলো। এই যে তো আমাদের কালকে পুজো হয়েছে, আজকে নন্দ উৎসব পালন হলো, এবং আজকে সন্ধ্যা আরতি দিয়ে গোপালকে আবার একটু ভোগ নিবেদন হলো, দিয়ে আমাদের পুজো সম্পন্ন হলো। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, অ্যান্ড হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করি জন্মাষ্টমীর এই ছোট ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।